এ জিহাদ নাকি এই নিরপরাধ মানুষকে বোমা মারা, মানুষকে হত্যা করা, এটাকে আমার আল্লাহ বলেছেন? আমার নবীজি বলেছেন? আমার নবীজি কোন যুদ্ধ ওনার জীবনে উনি যত যুদ্ধ করতে হয়েছে সবগুলা কি ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। উনি কোনদিন কি আক্রমণ করে কার সাথে যুদ্ধ করেনি, সব সময় উনি ডিফেন্সিভ ছিল। ওনাকে আক্রমণ করা হয়েছে, উনি এটাকে প্রতিহিত করেছেন। আর আজকে আমরা দেখতে পাই তরিকতের নামে, ইসলামের নামে মানুষকে আক্রমণ করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, রক কেটে দেওয়া হচ্ছে, এটা কি ইসলামের কথা? হ্যাঁ, তরিকতের মধ্যে এই কথা আছে? এটা আমার নবী করে নেই, আল্লাহর ওলিরাও করে নেই। কিয়ামত পর্যন্ত যারা সত্য পথে থাকবে, হক পথে, ওই জেহাদের পথে থাকবে, যারা সত্যিকার আল্লাহকে এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য জেহাদ করবে, দুনিয়াদারের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, দেশের ক্ষমতার জন্য নয়, লোভ লালসার জন্য নয়, শুধুমাত্র তাদের মঞ্জিল থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ, তারাই সফল কাম হবে। এখানে আর অন্য কোন দুনিয়াবি চিন্তা যদি আপনি ঢুকিয়ে দেন তাহলে আপনি কিন্তু সফল কাম হবে না। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ বলছে সেই সফল যার কল্প পরিশুদ্ধ, যার কল্প পরিশুদ্ধ। এখানে যদি খারাপই রাখেন, জানার খবর রাখেন, আপনার কারো খারাপ করার, খুন করার খবর রাখেন, যতই নামাজ পড়েন না কেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কবুল, নামাজ পড়া এক জিনিস আর কবুল হওয়া এক জিনিস, নামাজ পড়া এক জিনিস আর কবুল হওয়া, কবুল করার মালিক কে? মহারব্বুল আলামিন। উনি সব দেখে কি দেখে না? উনি সব জানে কি জানে না? মনের খবর রাখে কি রাখে না? হ্যাঁ, ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার। এই জন্য আল্লাহ বলছেন আমার এই নামাজ আমার বান্দাদেরকে সমস্ত খারাপি থেকে দূরে রাখবে। তাহলে আল্লাহ খবর রাখে কি রাখে না? খারাপি দেখে সুদ খাবেন, মানুষের খারাপি করবেন, মিথ্যা সাক্ষী দেবেন, যেগুলো আমার রসুল, আমাদের দয়াল নবী যেগুলোকে কঠিন অপরাধ বলে গিয়েছেন, এগুলোর কোনো মাফ নাই। পিতা মাতার অবাধ্য সন্তান যতই নামাজ পড়ুক, যতক্ষণ পিতা মাতা তাকে মাফ করবে না তার কোনো উপায় নেই, তার কোনো উপায় নাই। পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহর সাথে শরীক করলে এবং যারা মিথ্যা সাক্ষী দেয়, এগুলোর ব্যাপারে কঠিন ভাবে আমার নবীজি নিষেধ করে গিয়েছেন। এরা জাহান্নামী, যারা এগুলোতে লিপ্ত থাকবে তারা জাহান্নামী। মানুষ হত্যা এটাও অপরাধ। আল গিবাতু অসাধ্য মিনাজ জানা। এই যে গিবত করে মুসলমানদের মধ্যে এই কালচারটা বেশি দেখা যায়। এটা আমরা অন্য ধর্মের লোকদের মধ্যে দেখি না, হিন্দুদের মধ্যে নাই, খ্রিস্টানদের মধ্যে নাই, বিধর্মীদের মধ্যে নাই, কিন্তু যেটা আমার নবী বারণ করেছে এটা মুসলমান নামধারীরা কিছু সংখ্যক যারা মুসলমানদেরকে বিপদগামী করতে চায় তারা এই গীবত খালি এর বিরুদ্ধে, এর বিরুদ্ধে, এর বিরুদ্ধে মুসলিম মিল্লাতকে তারা খালি ভাগ করছে, খালি ভাগ করছে। এ কাফের, তোমাকে কাফের, এই যে একজন মুসলমান যে কলমা পড়েছে, নামাজ পড়েছে, তাকে কাফের বলার তোমাকে অথরিটি কে দিয়েছে? তুমি কে? তুমি মাদ্রাসায় পড়েছো, মুফতি হয়েছো, ভালো কথা, তুমি একটা মুসলমানকে আল্লাহ যতক্ষণ ওকে কাফের বলবে না, আল্লাহ লিখে দিবে না, কোনো ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তি তাকে কে কাফের ফতোয়া দেওয়ার অথরিটি নাই। সে কুফরিতে যতক্ষণ প্রমাণিত না হবে, এই দল করলে কাফের, ওই দল না করলে কাফের, এই দল করলে ভালো, ওই দল করলে কাফের, এরকম দেখা যায় না? আমার মতের সাথে না মিললে সে কাফের, এটা কি আল্লাহর কথা? হ্যাঁ, আল্লাহর ওলিরা যুগে যুগে আমার নবীজির সেই শান্তির পয়গাম নিয়ে সমস্ত বিশ্বের মধ্যে ওনারা ইসলাম প্রচার করেছে। মাইজভান্ডার দরবার শরীফ হযরত গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী।